কার? হাই, আমি হালিম শেখ। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে ক্যালকুলেটরের চেয়ে আগে তিন সংখ্যার গুণ করা যায়, অথবা যে কোনো তিন সংখ্যার বর্গ কিভাবে করা যায় তা দেখাবো। আর দেখা যাচ্ছে যে ক্লাস টেনের চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধির এই চ্যাপ্টার অঙ্কগুলো গুণ করতে খুব অসুবিধা আছে। তুমি যদি এইভাবে গুণ করো তাহলে তুমি খুব সহজেই যে কোনো গুণ খুব তাড়াতাড়ি মাত্র 5 সেকেন্ডেই করতে পারবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি সেই পদ্ধতিটি তোমরা অনুশীলন করবে। দেখো, 101-এর স্কোয়ারকে লেখা যায় 101 ইন্টু 101। ঠিক আছে, তার মানে 101 ইন্টু 101। তাহলে দেখো কিভাবে আমি করছি, সেটা দেখো। 101 ইন্টু 101 গুণ করছি, দেখো। এবার গুণ করবে 1-কে 1, এই দুটো সংখ্যার গুণ 1-কে 1। এখানে সবসময় দুটো সংখ্যা বসবে, কটা সংখ্যা বসবে? দুটো। তাহলে এখানে নাই, তাহলে একটা শূন্য বসে দাও, শূন্য বসলো। এবার তুমি করবে, এখানে কত দেখতে পাচ্ছ? 101। কত? 101। এই 101 আর নিচের সংখ্যা কত? 1। যোগ করো, কত হবে? 102। তাহলে দেখলে কিভাবে হয়ে গেল 102। এবার দেখো আর একটা করছি, 102 ইন্টু 102। কিভাবে গুণ করছি দেখো, 2 দুগুণ 4। পাশে আর একটা সংখ্যা বসবে, শূন্য দিয়ে দাও। কত দেখতে পাচ্ছ? 102। আর নিচের সংখ্যা কত? 2। যোগ করো, 102 আর 2 যোগ করলে কত হবে? 104। গুণ হয়ে গেল। দেখো আর একটা দেখাচ্ছি, 103 103। গুণ করছি দেখো, 3 3 কে 9, 3 3 কে 9, শূন্য। 103 আর এই 3 যোগ করো কত হবে? 103 আর এই 3 কত? 106। হয়ে গেল দেখো, 104 আর 104 আমি কিভাবে গুণ করছি? 4 4 এ 16, 4 4 এ 16। তাহলে এই 104 আর নিচের সংখ্যা 4 যোগ করো, 104 আর 4 108। হলো দেখো, 105 আর 105 গুণ করছি দেখো, 5 5 25। এই 105 আর এই 5 যোগ করলে কত হবে? 110। হয়ে গেল গুণ। 106 আর 106 দেখো গুণ করছি, 6 6 36। এই 106 আর এই 6 যোগ করো, কত হচ্ছে? 112। এই 106 আর 6 যোগ করলে কত হচ্ছে? 112। দেখো এবার করবো, 106 হলো, 107 দেখো, 107 ইন্টু 107। কিভাবে করবে? 7 7 49। তাহলে 107 আর 7 যোগ করো, কত হচ্ছে? 114। 108 আর 108 করছি দেখো, ভালো করে বুঝো। 8 8 64, 8 8 কোথায়? 64। 108 আর এই 8 যোগ করলে কত হবে? 116। 116। 109 আর 109 গুণ করছি দেখো, 9 9 কত? 9 9 81। 9 9 81। 109 আর 9 যোগ করো, 118। 110 110, এটা এমনি সহজে হয়ে যাবে। এই গুণটা এইভাবে করতে হবে না, ডিরেক্ট করে দাও। 11 11 121, আর কটা শূন্য? দুটো শূন্য। বোঝা গেছে দেখো, বোঝা গেছে? তুমি
প্র্যাকটিস করো, দেখো ক্যালকুলেটারের চেয়ে আগে বলতে পারবে। ১১২ আর ১১২ দেখো, এইগুলো দেখো ভালো করে, তাহলে বারো বারো গুণ, এই বারো আর এই বারো গুণ কত? ১৪৪ কত হয়? এই বারো বারো গুণ করলে কত হয়? ১৪৪ কত হয়? ১৪৪। এই ৪৪টা এখানে লিখো, হাতে থাকছে কত? তাহলে ১, হাতে কত থাকছে? ১। তাহলে এই ১১২ আর ১২ যোগ করলে কত হচ্ছে? ১১২ আর ১২ ১২৪। আর এই ১ কত হচ্ছে? ১২৫। এইভাবে ১১৩ হবে, দেখো ১১৩ ১১৩ ১৩ ১৩ কত? ১৬৯। ১৩ ১৩ গুণ করলে কত হয়? ১৬৯। তাহলে বসবে কত? ৬৯। বসলো কত? ৬৯। হাতে থাকলো কত? ১। হাতে থাকলো কত? ১। ১১৩ আর এই ১৩ যোগ করলে কত হচ্ছে? ১১৩ আর ১৩ কত হচ্ছে? ১২৬। ১২৬ আর ১কে ১২৭। বোঝা গেছে? এইভাবে তুমি যে কোনো তিন সংখ্যার বর্গ বা যে কোনো তিন সংখ্যার গুণফল করতে পারবে। তুমি এটা প্র্যাকটিস করলে আমি গ্যারেন্টি দিচ্ছি যে তুমি ক্যালকুলেটারের আছে আগেও গুণ করতে পারবে। বিশেষ করে যারা মাধ্যমিকের চক্রবৃদ্ধি সুদ সমরবৃদ্ধি আমাদের গুণটা খুবই কঠিন লাগে, ভুল করে ফেলি, এইভাবে তুমি যদি গুণ করো তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, প্লাস খুব তাড়াতাড়ি করতে পারবে। আমি নেক্সট ভিডিওতে যে কোনো তিন সংখ্যার ঘন দেখাবো। তাই এই সুন্দর সুন্দর অঙ্কের ট্রিক পেতে গেলে আমার চ্যানেলের নাম হালিম শেখকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।